हेलो, वेलकम बैक टू माय न्यू चैनल। एंड आज के दिन खूब ही बेकार दिन, तार कारण हे आज के सकाल बेला उठे जिमे जो परलम ना, तार कारण कल के रात थेके एक नागारे एक भावे बृष्टि हो जाच्छे, थामार कोनो नाम नहीं। तो बाहरे बृष्टिटा देखुन केमन बृष्टि होच्छे, মানে এত অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আর বলার কথা থেকে বৃষ্টি হচ্ছে, আর কি বলছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এরকমভাবে কাল রাত থেকে সেম একইভাবে বৃষ্টি হচ্ছে। আর এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে আমি শিওর আমাদের তো কলকাতা গেল ডুবে। এটাই বৃষ্টি হতে দেখেছি সিরিয়াসলি, কিন্তু এরকম বৃষ্টি হতে আমি কোনোদিন দেখিনি। মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি, কন্টিনিউয়াসলি বৃষ্টি একভাবে। আর এটা হচ্ছে আমার সেই লাল স্কুটিটা যেটা এখন চাপা দেওয়া আছে। তো বৃষ্টি থামার পর বাড়ি থেকে একেবারে চলে এলাম রাস্তায়, রাস্তায় যা জল উঠেছে তো মারাত্মক। যাই হোক, আপনাদের সামনে নিয়ে যাই, সামনে গেলে আরও বুঝতে পারবে বীভৎস জল উঠেছে, বীভৎস। তো এখন ছাদা নিয়ে আমরা বেরিয়ে গেছি, সঙ্গে আমার বন্ধু। আমরা বেরিয়ে যাই এখন ইন্সপেকশন করতে, যে এখানে কতটা জল জমে, কতটা জল জমে স্যার, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জল জমে আছে। এত বছরে এটা রেকর্ড জল জমবে, আমি আমার তো এইখানে এত বছর আমি কোনোদিন এত জল জমি, আমি দেখেছি অতটা, দেখি এতটা দেখিনি। এমনি তুই যেটা বলছিস ওটা আমি দেখেছি, কিন্তু এটা রেকর্ড হয়ে গেছে। মানে আমাদের পাড়ার ভেতরে অতটা জল কোনোদিন যায় না। আমি ওই পাড়ার ভেতরে আমার আমাদের বাড়িতে অত কানাকানি জল মানে বুঝিয়ে না কিরকম অবস্থা হয়েছে, সেটাই তো বলছি। কিন্তু এখন গল্প হচ্ছে যে ভাই কোথাও ইলেকট্রিকের তার পান্না পড়ে থাকে, এখন উচিত কিন্তু ইলেকট্রিক পুরো বন্ধ করে রাখা। কেন বলতো, বাই চান্স কোথাও তার পা ছিঁড়ে পড়ে থাকলে না, হ্যাঁ কোন দিকে বল না, যেদিকে খুশি চল, আমার কোনো অসুবিধা নেই। তারপর এখান থেকে ওই বাদায় যাবো, হ্যাঁ বাদায় সব মাছ ধরছে, বাদায় মাছ দেখতে যাবো আমরা। চলো যাচ্ছে গাড়ি, কেলি পড়ছিল, কেলি পড়ছিল, টাকা ডুবে গেছে। সবচেয়ে বড় খবর এখানে, বড় খবর এখানে টাকা ডুবে গেছে। খুব বৃষ্টি হচ্ছে ভাই, হ্যাঁ রেকর্ড এরকম জল আমি সত্যি, এত জল তুই তুইও দেখিস, আমি দেখি 100 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে। 100 মিলিমিটার মানে কত বলতো, ডুবে যায় 162 না কত মিলিমিটার বৃষ্টি হয়েছে এখানে। কোনটা আছে,
পিয়ালি পিয়ালি তোদের আমাদের না আচ্ছা ঠিক আছে তিন কাটা একশো টাকা ঠিক আছে পুরো মেন রোডের উপরে স্টেশন থেকে পাঁচ মিনিট নিতে চোদ্দ কাকা পাঁচ টাকা তিন কাটা একশো টাকা চোদ্দ তারিখ চবা দিয়ে বিয়েবারে এইগুলো ভিডিও করে জলের কতটা যা লাইভ আছে যা কতটা দেখতে হবে কতটা জল আছে মিশন পড়লি মিশন পড়লি আরো কুমোর 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 দিয়ে আচ্ছা নট এনাফ স্পেস যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে এরকম ভাবে যে যখন তিনি হাঁপানিতে ভুগছিলেন ওনার মনি বানাদি চা করটা মানে গরম দুধ চা করে এনেছে গরম দুধ চা করে এনে বলছে আজকে তুমি কি দুধ চা দিয়েছো বলছে আমি তো কিছু দিই বলছে বলছে তুমি কিছু দাও নি দেখো দাও তো ছেঁকে দেখি ছেঁকে দেখে তলায় শুধু রাস্তা পড়ে আছে তখন এটার জন্য শ্বাসকষ্ট হতো না শ্বাসকষ্ট বন্ধ হয়ে গেছে শাহরুখ না শাহরুখ ইনস্ট্যান্ট রিলিফ হয়তো সেরাও যেতে পারে ওটা আমি ফরম্যাট আমি স্ক্রিনশট মেরে গেছি ওটা দেখা যাবে এটা বেশ ভালো ওটা আমি দেখলাম ওটা এটা অ্যাকচুয়াল বই থেকে পড়া হ্যাঁ আমি আপাতত এইদিকে চলছে সবাই হেসে গেছে এটা অনেকে জানে না সবাই জানে বর্ণ পরিচয় কথা মানে এইরকম টাইপের মানে বিধিসভা এরকম টাইপের প্রথম করে এদিকে উনি যে একটা ওষুধে ইনভেন্ট করেছেন ওটা কেউ জানতে না এটা হচ্ছে নিউ ইনফরমেশন আমার জন্য নিউ ইনফরমেশন আমি একে আগে এরকম কষ্ট করে নাই জলের মধ্যে জল জমলে ইয়েটা সমস্যা হয় কাজে খুব প্রবলেম হবে মানে বিশেষ করে যারা ফ্লিপকার্ট বা যারা ডেলিভারির কাজ করে তাদের খুব সমস্যা হয় সব বন্ধ থাকবে ফুড ডেলিভারি আমি কোম্পানির নাম নিচ্ছি না ফুড ডেলিভারি আর এমনি যে ডেলিভারি যায় জব আছে খুব প্রবলেম সোনারপুরে এত জল কম মানে এরকম উঠতে দেখা যায়নি বহু বছর হ্যালো অনেকক্ষণ পরে এসে গেছি এখানে আবার দিনের বেলা থেকে ব্লগিংটা শুরু করেছিলাম মাঝখানেরটা বন্ধ হয়ে গেছিলো কারণ অফিসের মিটিং ছিল আর মিটিং কমপ্লিট করতে করতে সাড়ে তিনটে থেকে মিটিং কমপ্লিট শুরু করেছি আর কমপ্লিট হলো আটটার সময় আর এখন আসলাম এখানে সেই জলের মধ্যেই চলে এসেছি আপনাদের দেখানোর জন্য দেখাতে অন্য কিছু আসেনি দেখাতে এসেছি এটা মাছ তো হচ্ছে সেটাই দেখাতে আসছি আর মাছ ধরা পুরোপুরি দেখাতে পারি আর না পারি কী মাছ ধরেছে সেটুখানিক দেখাবো তো চলুন দেখা যাক দেখি মির্গেল আর নিচেরটা কী আছে বড়ো মতন বড়টা সালা দুটো ধরেছিস দুটোই তো সেরা ধরেছিস দুটোই মির্গেল
মাছ সম্বন্ধে তোরও আইডিয়া নেই, মানে তুই আমার ক্যাটাগরিতে পড়িস তাহলে। বাবুলের সাথে আছিস তো, তুই মাছ সম্বন্ধে সব জেনেও যাবি আর সব বুঝেও যাবি। এই যে এই ছেলেটা, এই ছেলেটা এই হচ্ছে মাছ ধরার সেই ছেলে যে যার কাছে আসলে পুরো ট্রেনিং প্রাপ্ত ফিশারি হয়ে যাবে। ফিশারিরা ফিশিং কি বলে ওটাকে, ফিশারি যে মাছ ধরে তাকে কি বলে জানি না আমি, মাছ ধরে যাকে কি বলে। মুখটা দেখে না, মুখটা দেখিয়ে দে একটু কষ্ট করে সবাইকে। এই